بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين. وقال النبي صلى الله عليه وسلم: الطهور شتر الإيمان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. স্তির আলী ওয়ালাইকুম আলিস মুসলিম রাহিম সম্মানিত বাংলাদেশ আমরা আপনাদেরকে মস্তুন্দর প্রোগ্রামে স্বাগত জানাই আমরা প্রথমে রব আলমিনের শুক্রিয়া আদায় করি যে রাবুল্লা আলমিনে আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন যারা আপনারা আমাদের সাথে আছেন আপনাদেরকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আল্লাহ রাবুল্লা আলমিন যেন আপনাদেরকে উত্তম বদলা দান করেন আমরা এটা মস্তর প্রোগ্রাম হিসাবে আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি যে কিছু দোয়া নিয়ে আলোচনা করা আজকে আজকে সেই ধারাবাহিকতায় আমরা আজকে দুটি দোয়া নিয়ে আলোচনা করব। যে দুটি দোয়া নিয়ে আলোচনা করব সেই দুটি দোয়া প্রত্যেক দিন আমাদের কয়েকবার ইউজ করতে হয় কিছু কিছু দোয়া আছে তো ধরেন আপনার খুব কম সময় ইউজ করতে হয় কোনো দোয়া আছে খুব বেশি ব্যবহার করতে হয় ইউজ করতে হয় আজকের যে দোয়া এটা আমাদের সবসময় লাগে প্রত্যেক দিন কয়েকবার লাগে আমি আপনাদের সামনে আজকের যে দুটি দোয়া বলছিলাম সেই দুটি দোয়া বলার আগে আমি কোরআনে করিম একটা আয়াত তেলাওয়াত করেছি করেছি সেই আয়াতের অর্থটা বলে দেই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে মসজিদে কোবার সম্পর্কে যারা মসজিদে কোবার যারা আশেপাশে থাকেন তাদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন ফি হিরি আলুন এই এরিয়াতে কিছু মানুষ আছেন যারা ইহাব্য আইয়া ততাহারু এই এই মসজিদে কোবার আশেপাশে বা এই জায়গার আশেপাশে এমন কিছু ব্যক্তিরা আছে যারা উত্তম রূপে পাক পবিত্র হওয়াকে ভালোবাসে যারা ইহাব্য না আইয়া ততঃহারু আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সার্টিফিকেট দিচ্ছেন যে এই এরিয়াতে কিছু মানুষ আছে কিছু ব্যক্তি আছে যারা উত্তম রূপে পবিত্র হওয়াকে ভালোবাসে উত্তম রূপে পাক পবিত্র হওয়াকে তারা পছন্দ করে অল্লাহ মুতত হিরিন আর আল্লাহ তালা পবিত্রদেরকে ভালোবাসেন যারা পবিত্র এদেরকে ভালোবাসেন এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ্লাম সাহাবাই সাহাবাইকরামকে জিজ্ঞেস করলেন যারা কুবার মধ্যে যারা ছিলেন কুবার সাহাবাই যারা ছিলেন আপনারা অনেকেই যারা হজে গেছেন উমরায় গেছেন আপনারা জানেন যে মসজিদ নববী থেকে মসজিদ নববীর পরে প্রসিদ্ধ মসজিদ হলো মসজিদ কুবা মদিনা শরীফের মধ্যে মসজিদ যে মসজিদে কুবার মধ্যে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যদি কোনো মানুষে অজু করে ঘর থেকে বের হয় হোটেল থেকে বের হয় আর সেখানে গিয়ে যদি সে দুই রাকাত নামাজ পড়ে তাহলে দুই রাকাত নামাজ নফল নামাজ পড়ে যদি সেই দুই রাকাত নামাজের দ্বারা একটা উমরার সব মিলবে একটা উমরার সব মিলবে সব আল্লাহ সেই মসজিদে কোবা যেটা মদিনার প্রথম মসজিদ মসজিদে কোবা পিয়ন ইসলাম যেটা মসজিদ বানিয়েছিলেন মসজিদ নবমীর আগে সেই এই মসজিদে কোবার যারা মুসল্লিয়ান কেরাম ছিলেন সাহাবা কেরাম ছিলেন তাদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে তোমাদের কে তো আল্লাহ তালা কি করেছেন তোমাদের প্রশংসা করেছেন এটার কারণ কি তো তখন তারা বলেছিলেন যে আমরা কি করি ডিলা ব্যবহার করার পরে আমরা পানিও ব্যবহার করি হান আল্লাহ ডিলাও ব্যবহার করি স্ট্যান্ডার পরে টয়লেট ইউজ করার পরে আমরা এই কী করি ডিলা ইউজ করি এই জমানায় তো আর টিসু ছিল না টিস এই জমানায় তো ডিলাই ইউজ করা হইতো হ্যাঁ তাইলে ডিলাও ইউজ করি এরপরে আমরা কি করি পানিও ইউজ করি তখন আল্লাহ রসুল বলছিলেন ফাহুয়া জ্যাকা ফ ও হো হা হা এটাই কারণ হ্যাঁ এই সেই পবিত্রতা যে তোমরা একে ধরে রাখো তোমরা একে ধরে রাখো ফাহুয়া এটা আল্লাহ রসুল বলছেন হ্যাঁ এটাই সেই পবিত্রতা তোমরা একে আঁকড়ে ধরো আর আমি যে হাদিস তলাওত করেছি সেই হাদিস মধ্যে আল্লাহ রসুল বলছেন কাউল নবী ইউসাল্লাল্লাহু আলী সাল্লাম যে আকসুল ইমান পবিত্রতা হলো ইমানের অংশ পবিত্রতা হলো ইমানের অংশ এখন একজন মানুষ অনেক মানুষ এরকম আছে যদি আপনি বলেন তাদেরকে নমাজের কথা বলে যে আমি পবিত্র না আমার কাপড় পরিষ্কার না এটা দুঃখজনক যে মুসলমান তো এটা হতেই পারে না যে মুসলমান তার কাপড় নাপাক থাকবে এটা হতেই পারে না সে বের হবে নাপাক অবস্থায় বের হবে এটা হতেই পারে না সে ইস্তেঞ্জা করেছে রাস্তার মধ্যে আমাদের দেশে অনেক মানুষ রাস্তাঘাটে ইস্তেঞ্জা করে টয়লেট করে বা এই দেশে অনেক দেখবেন এই দেশে অনেক দেখবেন আপনি অনেক জায়গায় রাস্তার মধ্যে পেশাব করতেছে হ্যাঁ এটা কিন্তু মুসলমানের সার না এটা মুসলমানের সার না মুসলমান তো সবসময় পরিষ্কার থাকবে সে ইস্তেঞ্জা করবে ইস্তেঞ্জা করার পরে সে পানি ইউজ করবে সে ডিলা ইউজ করবে টিসি ইউজ করবে তাইলে এই কথা বলছিলাম যে আপনার সবসময় কি থাকতে হবে পবিত্র থাকতে হবে সবসময় পবিত্র থাকতে হবে এরকম আমাদের অনেক বুজুর্গ আছেন যারা অনেক 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 আমাদের অনেক আছেন ভাই বোন আছেন যারা হয়তো সবসময় ওজুর মধ্যে থাকেন সবসময় অজু অবস্থায় থাকেন অজু গেলে অজু করে ফেলেন এটা অনেক বড় আমল এবং এটা অনেক পাওয়ারফুল আমল শয়তানে আমাদেরকে অনেক সময় আসে আক্রমণ করে শয়তানে আমাদেরকে অনেক সময় গুনার দিকে আমাদেরকে অশ্বশা দেয় নফসে অনেক সময় গুনার কথা বলে কিন্তু এটার জন্য এটার প্রতিরোধ করার জন্য একটা অনেক বড় হাতিয়ার হলো যে পরিষ্কার থাকা ক্লিন থাকা অজু তাকা যেমন ধরেন দেখেন একটা প্রশ্ন যেমন দেখেন আপনার যদি অজু থাকে নমাজ পড়তে ইজি হয় যদি আপনার অজু থাকে না তখন কষ্ট লাগে অজু করতে হবে এই জন্য সবসময় অজুর মধ্যে থাকা এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতের একটা আমল আজকে আমরা এটাই বলছিলাম যে টয়লেটে যাওয়ার পরে যদি আপনি পরিষ্কার না থাকেন হ্যাঁ তাইলে তো আপনি কি হয়ে গেলেন আপনি ক্লিন থাকতে পারলেন না এই জন্য একটা হাদিসের মধ্যে এরকম আছে যে দুইজন মানুষকে আল্লা রসুল বলছিলেন যে কবলের মধ্যে শাস্তি হচ্ছে আজাব পানিশমেন্ট দেওয়া হচ্ছে এবং দুইজনের একজন কি করতেন যে একজন পেশাব করার পরে যে উটের সাথে উটের উট করতেন এবং যে উটের যে পেশাব এগুলো তার কাপড়ের মধ্যে লাগতো এগুলা থেকে তিনি পরহেজ করতেন না এগুলো থেকে পরহেজ করতেন না এরকম অর্থাৎ পেশাব থেকে পেশাব থেকে তিনি পরিষ্কার থাকতেন না উনি নিজেকে পরিষ্কার রাখতেন না এই যে পেশাব থেকে নিজেকে পরিষ্কার না রাখার কারণে এবং এটার কারণে একটা পানিশমেন্ট হয়েছে যে যেটা আসছে পেশাব থেকে উনি কি থাকতেন না পরিষ্কার থাকতেন না অর্থাৎ পেশাব যদি লাগে তাহলে তো আপনার নিয়ম হলো পরিষ্কার করতে হবে আপনি ক্লিন করতে হবে এই হিসাবে আমরা এই কথা বলছিলাম যে টয়লেটের মধ্যে আপনি যাবেন কিন্তু যাওয়ার সময় টয়লেটের যে সুন্নতগুলো আছে এগুলো আদায় করবেন টয়লেটের মধ্যে অনেক সুন্নত আছে এগুলো আপনি আদায় করবেন বিশেষ করে টয়লেটের মধ্যে আটটা কাজ করা সুন্নত টয়লেটের মধ্যে আটটা কাজ করা শূন্যত এক নম্বর হইল যে আপনি টয়লেটের মধ্যে বাম পা দিয়ে ঢুকবেন টয়লেটের মধ্যে বাম পা দিয়ে ঢুকবেন এরপরে দুই নম্বর হলো আপনি স্যান্ডেল পায়ে রাখা স্যান্ডেল দিয়ে আপনি যাবেন নম্বর তিন হলো মাথা ডেকে রাখা অনেক সময় আছে মাথাটা ডেকে রাখা এটাও শূন্য পুরুষ হোক আর মহিলা হোক মাথাকে ডেকে রাখা এটা শূন্য চার নম্বর হইলো দিলে দিলে ইস্ত্যাকার করা মুখ দিয়ে বলতে পারবেন নাস্তা আফিরুল্লাহ দিলে দিলে ইস্তেকভার করা চার নম্বর যে টিস্যুই ব্যবহার করা চার নম্বর হইলো কি যে সরি এটা সরি এটা পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো যে টিস্যু ব্যবহার করা আর ছয় নম্বর হলো যে পানি খরচ করা টিস্যু ব্যবহার করার পরে পানিও খরচ করা এটা ছয় নম্বর সাত নম্বর হলো ডান পা দিয়ে বের হওয়া আর আট নম্বর হলো আগে পরে দোয়া পরা আজকে আমি আগে পড়ার দোয়া যেটা আছে এটা নিয়ে আলোচনা করবো আগে পরের যে দোয়া আছে দোয়া এবং দোয়া এই কি যেটা গুরুত্ব কি বেশি কত বেশি এটা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাহলে আমি এটা বলে দিলাম যে টয়লেটের মধ্যে আটটা সুন্নত আছে আশা করি আপনারা বিবাদ যারা আছেন এই আটটা সুন্নত কি আমাদের জীবনে আছে প্রথম নম্বর শূন্য যেটা আমি কি বাম পা দিয়ে ঢুকি অনেক সময় আছে হয়তো আমরা খেয়াল করি না টয়লেটের ব্যাগ আসছে আপনি এটা যারা অভ্যাস করে নিছেন এরা এটা হতেই পারে না এটা হতেই পারে না যে উনি টয়লেটের মধ্যে ঢুকবেন আর আপনার ডান পা দিয়ে ঢুক এটা হতেই পারে না অনেক এরকম আছেন প্রশিক্ষণের জন্য বলেন যে আপনি যদি বাই মিস্টেক আপনি ঢুকার সময় যদি ডান বের ঢুকেন আসেন আবার বাম দিয়ে ঢুকেন এরকম করেন প্রশিক্ষণ নেন এরকম কয়েকদিন করলে দেখবেন আপনার একদিন হয়ে যাবে আপনার অভ্যাস হয়ে যাবে মসজিদে ঢুকবেন এটা ডান পাতে ঢুকবেন এটা বাম পাতে ঢুকার হতেই পারে না মুসলমান মসজিদের মধ্যে বাম পাতে ঢুকতেই পারে না এরকম টয়লের মধ্যে ঢুকার সময় আমরা কি করতে হবে প্রথম নম্বর শূন্য হলো প্রথম নম্বর শূন্য হলো বাম্পা দিয়ে ঢুকা বাম পা এরপরে দুই নম্বর হইলো যে স্যান্ডেল পায়ের মধ্যে রাখা তিন নম্বর হলো মাথা ঢেকে রাখা চার নম্বর হলো দিলে দিলে ইস্তেক্ফার করা পাঁচ নম্বর হইলো ডিলা ব্যবহার করা বা টিস্যু বর্তমানে টিস্যু ব্যবহার করা আর ছয় নম্বর হইল পানি খরচ করা সাত নম্বর হইল ডান পা দিয়ে বের হওয়া ডান পা দিয়ে বের হওয়া আর আট নম্বর হইলো আগে পরে দোয়া পরা এখন দোয়া যেটা আছে এই দোয়াটা আমরা নিয়ে আলোচনা করি আজকের যে প্রথম দোয়া সেটা হলো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনের মাঝে যে আজকের প্রথম দোয়া যেটা আমরা টয়লেটে বের টয়লেট টয়লেটে ঢুকার আগে টয়লেটে ঢুকার পূর্বে আপনি কি দোয়া পড়বেন দোয়া বিফোর ইন্টারিং দ্য টয়লেট যে আপনি টয়লেটে ঢুকার আগে কি দোয়াটা পড়বেন সেই দোয়াটা আশা করি অনেকেই জানেন সবাই জানেন হয়তো সবাই জানেন এই দোয়াটা কিন্তু শুদ্ধ করে আমরা পড়বো ইনশাআল্লাহ সেই দোয়াটি হলো মিনাল বিসমিল্লা আজকের প্রথম দোয়া আমরা রিকোয়েস্ট করবো এটা দেখানোর জন্য আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটি হলো যে টয়লেটে ঢোকার পূর্বের দোয়া টয়লেটে ঢুকার পূর্বের দোয়া বিসমিল্লা আউল হুবিকা মীনাল খুব ইস বিসিল্লাহ ইন্নি আউল হুবিকা মিনাল খুব ইস মিনালি من الخبث والخبائث. اجد اكسن ابنها؟ من الخبث والخبائث. بسم الله اللهم اني اعوذ بك من الخبث والخبائث. بسم الله اللهم اني اعوذ بك من الخبث والخبائث. بسم الله اللهم اني اعوذ بك من الخبث والخبائث হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুষ্ট পুরুষ জিন এবং দুষ্ট মহিলা জিনদের অত্যাচার থেকে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আমি আপনার কাছে পানা চাই কার থেকে যে জিন্নার যেগুলো আছে সেই পুরুষ জিন্নার থেকে দুষ্ট পুরুষ জিন্নার থেকে এবং দুষ্ট মহিলা জিন থেকে দুষ্ট পুরুষ জিন থেকে এবং দুষ্ট মহিলা জিন থেকে বিসমিল্লা প্রথম হলো বিসমিল্লা এরপরে আল্লাহ হুম্মা ইন্নি আড়ু জুবিকা মৃণাল ওয়াল ওয়াল্খাবা ইস মিনাল খুব এটা সা অনেক সময় আছে এটা আপনারা খেয়াল করতে হবে সা হলে সিন বললে হবে না এটা সা বলতে হবে মিনাল হুব মিনাল মৃণাল ওয়াল ওয়াল্লাখাবা ইস আল্লাহ হুম্মা ইন্নি আড়ু জুবিকা মৃণাল হুবসি ওয়াল্খাবা ইস আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুষ্ট পুরুষ জিন এবং দুষ্ট মহিলা জিনদের আত্মাচার থেকে এটা হইলো টয়লেটের ঢুকান আগের দোয়া এরপরে দ্বিতীয় দোয়া হলো টয়লেটে আপনি টয়লেট থেকে বের হওয়ার দোয়া টয়লেট থেকে বের হওয়ার দোয়া যে সময় আপনি টয়লেট থেকে বের হবেন হবেন টয়লেট থেকে বাইর হওয়ার দোয়া আফটার লিভিং দ্য টয়লেট যে লিভ করার পরে টয়লেট থেকে বের হওয়ার পরে আপনি দোয়াটি পড়বেন أذهب عني الأذى وعافاني، غفرانك الحمد لله الذي أذهب عني الأذى، عني الأذى، أذاب قلت ذلك عن عني الأذى، عني الأذى وعافاني، غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني. হল আল্লাহ আপনি আমার গুণাকে মাফ করে দেন আল্লাহ আমার গুনাকে মাফ করে দেন এরপরে সকল প্রশংসা আল্লাহ তালার সকল প্রশংসা আল্লাহ তালার যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছেন সকল প্রশংসা তালার যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছেন এবং আমাকে শান্তি দিয়েছেন সকল প্রশংসা আল্লাহ তালার সকল প্রশংসা আল্লাহ তালার যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছেন এরপরে আমাকে শান্তি দিয়েছেন আমাকে শান্তি দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন আফিয়ত দিয়েছেন হ্যাঁ আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আর সকল প্রশংসা আল্লাহর তাহলে যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছেন এবং আমাকে শান্তি দিয়েছেন আমাকে শান্তি দিয়েছেন আমাকে আফিয়ত দান করেছেন এখন আসেন আমরা এই যে দুটি দোয়া বললাম সেই দুটি দোয়া সম্পর্কে যদি আমরা একটু হাদিসের দিকে যাই হাদিসের মধ্যে

সতার আছে আপনার যে লজ্জাস্তান আছে সেই লজ্জাস্তান আর জিন্নাতের চোখের মাঝখানে একটা পর্দা পরে যায় সুহান আল্লাহ বিসমিল্লা বলার পরে যদি আপনি ঢুকেন তাইলে জিন্নাতের মাঝখানে আর আপনার লজ্জাস্তানের মাঝখানে একটা পর্দা পরে যাবে অর্থাৎ জিন্নাতের চোখের দ্বারা সে আপনাকে আপনার লজ্জাস্তানকে দেখতে পারবে না সতরু মা রজুল আল খালা মানে খালি জায়গা অর্থাৎ নিরিবিলি জায়গা এটাকে এটার দ্বারা বলা হয় যেটাকে বলা হয় বাইতুল খালা যেটাকে বলা হয় বাইতুল খালা এখন এটাকে বলা হয় মিরহাস বর্তমানে এটাকে আরবিতে বলা হয় মির মিরহাস এরকম অথবা বলা হয় বাইতুল আদব এরকম বলা হয় কিন্তু বাইতুল খালা এটার মানে হলো কি টয়লেট যে সময় আপনি টয়লেটে যাবেন তখন টয়লেটে যাওয়ার সময় যদি আপনি বিসমিল্লা পরে যান তাহলে এটা কি হয়ে যাবে যে নাথের মাঝখানে আর আপনার মাঝখানে এটা পর্দা পরে যাবে

আল্লাহমাইননি আউ জুবিকা মিনাল খুবসি ওয়ালখা বাইস আল্লাহনি আউ জুবিকা মিনাল খুবসি ওয়ালখা বাইস এটা টয়লেটে ডুকার ভিতরে না টয়লেটে ঢুকার আগে টয়লেটে ডুকার আগেই পরে যাবেন দরজাতে ঢুকার আগেই পরে যাবেন বডি ডুকার বডি ডুকানোর আগে বডিটা বাইরে থাকবে এই অবস্থায় আপনি পড়বেন হয়তো এক পাও ডুকাইছেন বডিটা বাইরে আছে তখনও পড়তে পারবেন কিন্তু পুরা বডি ঢুকানোর পরে আর পড়া যাবে না হ্যাঁ যদি আপনি মিস করে ফেলেন আর

যে উনি বলছেন সাল্লাম বলেন যে ইনহল হরা এই যে টয়লেট যেটা আছে এই জায়গাগুলা এইগুলা এগুলো নাপাকির জায়গা নাপাক জায়গা আর এই জায়গাগুলোর মধ্যে এগুলা হইল মোহতাদা জিন্নাতগুলা শয়তানগুলো গুলা মধ্যে উপস্থিত থাকে শয়তানের মরকজ টয়লেট হলো শয়তানের মরকজ অর্থাৎ যেত নাপাকি জায়গা আছে যেত ড্রেইন আছে যত রকমের টয়লেট আছে আহ আছে গান্ধী আছে এগুলার মধ্যে জিন্নাতরা থাকে শয়তানরা থাকে এই জন্য বলছেন নাহা হসুস মুখতা আমরা কন্টিনিউ করবো আমাদের কলার আছে হেলো কালার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম যে আপনি মাত্রা আমার লাইভ মাত্রা আমার প্রশ্ন হইলে আপনার

আমি প্রথমে যে হাদিসটা শেষ করে দিই কুইক হাদিস যেগুলো আছে দুইটা হাদিস আছে একটা হাদিস বলে দিলাম আর সেকেন্ড হাদিস যেটা আমি বলছিলাম যে 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 বলছেন এই টয়লেট যেটা আছে এই জায়গার মধ্যে শয়তান যে নাচ এগুলা উপস্থিত থাকে এরপরে ফাইদা আহাদুকুম আয়াদ হোলা যদি তোমরা কেউ এখানে যাও তখন যাওয়ার আগে এটা পড়ো ফাইদা আহাদুকুম আয়াদ হোলা প্রবেশ করতে চাও তাহলে ইয়াকুল তুমি বলো اللهم إني أعوذ بك من الخبث والخبائث اللهم إني أعوذ بك من الخبث والخبائث آر على عن يوسف بن أبي بردة عن أبيه حدثتني عائشة حدثت عائشة رضي الله أن النبي صلى الله عليه وسلم كان إذا خرج من الغائط قال غفرانك

الحمد لله الذي أذهب عن الأذى وعافني. تلا يك حديث تك بائلم. حديث عائشة رضي الله عنها حديث تك بائلم. يا الله تك بيرور بره. غفر أنا كابلتين. غفر أنا كابلتين. آر. مالك رضي الله عنه حديث. شيء حديث تك أمر بائلم. يا رسول الحمد لله الذي أذهب عن الأذى وعافاني أي دوتي بولتين. أي دوتي الله. تلا دلوقتي هذه سيربوا هايزابي يجابي، دلوقتي هذه سيربوا كيها هايزابي عملها يجابي. جدي، إيركام بولي، غفرانك، الحمد لله الذي أذهب عن الأذى وعافاني. تلا هذه تعيسة رضي الله عنها هذه سيربوا عملها يجابي، هذه تعانس ابن مالك رضي الله عنه هذه غفرانك، إيركام بول تبارين، الحمد لله الذي أذهب عن الأذى وعافاني. يا خونه إله. যে আমাদের যে একজন ভাই প্রশ্ন করেছেন চল্লিশ দিনের যে সিন্নি আসলে ভাই ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমরা দিব একটা ব্রেক থেকে আসার পরে আর আমাদের ইনশাআল্লাহ আপনারা দোয়া সম্পর্কে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের যে বাকি আলোচনা আছে এই আলোচনাও চালিয়ে যাব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলাম ওসালাত ওয়াসালাম আল মুসাইন সম্মানিত দর্শক শুধু আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাই মোস্তান্দার প্রোগ্রামে আমরা আজকে আপনাদের সামনে দুটি দোয়া নিয়ে আলোচনা করেছি টয়লেটে ঢোকার আগের দোয়া এবং টয়লেট থেকে বের হওয়ার দোয়া সেই দুটি দোয়া প্রথমে বলেছি হাদিস থেকে আমরা শুনিয়েছি যে দুটি দোয়া আপনার হাদিস থেকে আমরা শুনে হাদিস তালাওয়াত করেছি এখন আমরা একটু ব্যাখ্যার দিকে যদি আমরা যাই সেই টয়লেটের মধ্যে আমরা যে সময় যাই যাওয়ার সময় আপনার কি আছে যে প্রথম যে দোয়াটা ছিল বিসমিল্লা এটা আমরা বিসমিল্লা বলে যাই এরপরে আল্লাহমিন্ন আউ দি কামিনাল হুবুস আল হাবাইস এই যে খুবস হবুজ যেটা এটা হাবিসুনের বহু বচন যেটা হুবুজ যেটা এটা হাবিসুনের হাবি সুনের বহু বচন অর্থাৎ পুরুষ জিন একটা পুরুষ জিনকে বলে হাবিজ একটা পুরুষ জিনকে বলে আর বহু বচন কয়েকটা একাধিক দুইটার বেশি যদি হয় তাই বলে খাবা এই আপনার খুবুস একটাকে বলে খাবিস আর বহু বচন হইল খুবুস আর খাবাইস হইল খাবিস তুনের বহু বচন খাবিসা খাবাইস হইল কের বহু বচন খাবিসা মানে একটা মহিলা জিন একটা মহিলা জিন আর কয়েকটাকে বলে খাবাইস তাহলে এই জায়গার মধ্যে আমরা কি বলি আমরা বিসমিল্লাহি আল্লাহ ইন্নি আউদিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস আমরা এখানের মধ্যে শয়তান থেকে পানা চাই দুষ্ট শয়তান থেকে পানা চাই দুষ্ট পুরুষ শয়তান থেকেও পানা চাই দুষ্ট মহিলা শয়তান থেকেও পানা চাই আমরা কেন পানা চাই আমরা অলরেডি বলে দিয়েছি এই জায়গার মধ্যে কে থাকে শয়তান থাকে জিন্নাত থাকে এবং দুষ্ট জিন্নাত ওইগুলো থাকে দুষ্ট শয়তানগুলো থাকে এবং তারা এই সময় তারা কি করতে থাকে আপনার এই যে সময় একটা পুরুষ এবং মহিলা তার সে লজ্জাস্তানকে উলঙ্গ পায় তখন সে তার সাথে খেলা এবং কি করতে থাকে খেলা করতে থাকে তামসা করতে থাকে এরপরে দেখা যায় দেখা যায় এরকমও হয়েছে এরকমও হয়েছে সে কোন কোনো সময় মানুষকে অ্যাটাকও করেছে মানুষকে অ্যাটাক করেছে এরকম এরকম হাতেতে হাতে সাদবিনের আল্লাহ রেস একজন সাহাবি ছিলেন ওনাকে টোয়ালটের মধ্যে শয়তান সে হত্যা করে ফেলেছে এরপরে ওনাকে যে সময় পাওয়া গেল উনি যে সময় ওনাকে পাওয়া গেল তখন আরেকজন শুনতে পারলো যে একটা জিন্নাত সে শের বলছে কসিদা বলছে কাতা কাতালনা কাতাল না আমরা হত্যা করেছি সাহাযিন ওবাদাকে আল্লাহ তাইলে নিজের সেফটির জন্য জরুরি নিজের সেফটির জন্য বাচ্চাদের সেফটির জন্য জরুরি একবারে তারা কি করতে হবে দে দোয়া পরে ঢুকে দোয়া পরে তারা টোলের মধ্যে ঢুকবে এরপরে এটা হলো শারীরিকভাবেও কোনো সময় অ্যাটাক করতে পারে একটা আছে রুহানিভাবে অর্থাৎ অন্তরের মাঝে দেখা যায় এই সময় শয়তানে অনেক জিনিস অস্ত্র দেয় অনেক কুমন্ত্রণা দেয় অনেক খারাপই অনেক যেটা নর্মাল সময় হয় না কিন্তু এই টাইমে উলঙ্গ অবস্থায় হয়তো অনেকের দিলের মধ্যে অনেক জিনিস আসতে পারে মনের মাঝে এই জন্য আমাদের জন্য জরুরি হইল টয়লেটে ঢুকার আগে আমরা কি করতে হবে দোয়া পরে আমরা ঢুকবো ইনশাআল্লাহ দোয়া পরে ঢুকবো আল্লাহ ইন্নি মিনাল খুবসি ওয়াল খাবাইফ আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইফ টয়লেট থেকে বের হওয়ার পরের দোয়া যেটা সেটা হলো গুফরা প্রথম পাঠ হলো গুফরা একটা হাদিস থেকে প্রথম আমরা যেটা বলছিলাম গুফরা এখন গুফরা মানে কি গুফরা মানে আতলুব গুফরা আনাকা আস আলু গুফরা আনাকা হে আল্লাহ আমি আপনার কাছে কি চাই ক্ষমা চাই এখন প্রশ্ন হইল যে টয়লেট থেকে বের হওয়ার পরে আপনি এখানে তো এখান থেকে হওয়ার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই কথা কেন বলবেন আপনি এই কথা কেন বলবেন যে আপনি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি কি করেছেন। কোনলা থেকে হওয়ার পরে আপনি আল্লাহর হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এটা কেন এটার উত্তরের মধ্যে বলেছেন এই যে প্রসিদ্ধ একটা অনেক যেটা বেশি প্রসিদ্ধ এটার উত্তর হইল যে আল্লাহ রসুল সব সময় জিকের করতেন সব সময় জিকের করতেন কিন্তু এই জায়গার মধ্যে তো আল্লাহ রসুল জবান দিয়া জবানের দ্বারা জিকির করতে পারলেন না এই যে জিকির করতে পারলেন না এই কারণে টয়লেট থেকে বের হওয়ার পরে বলেছেন গুফরান না আল্লাহ আমি যে এই তো সময়ে এই যে অল্প সময় জিকির করতে পারলাম না আপনি আমাকে কি করে দেন ক্ষমা করে দেন দুই নম্বর বলছেন হাজতে গাঙ্গুই রহমতুল্লাহ বলেছেন যে এই সময়ে মানুষে এই যে সময় টয়লেটের মধ্যে যায় তখন অনেক নাপাকিগুলো তার চোখে দেখে নাপাকিগুলো চোখে দেখে তখন এইগুলা দেখার কারণে তার অনেক সময় অনেক খারাপ জিনিস যেগুলো তার মনের মধ্যে আসতে থাকে অনেক খারাপ জিনিস তার মনের মধ্যে আসতে থাকে এই জন্য এটার জন্য উচিত হইল টয়লেট থেকে বেরোয়ার পরে সে বলবে কুফরান আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন অর্থাৎ যে সময় টয়লেটে ঢুকবে টয়লেট ঢুকার পরে সে অনেক সময় সে যে সময় তার নাপাকি দেখবে তখন নাপাকি দেখার পরে তখন তার রুহানি রুহানি আধ্যাত্মিক দিক দিয়ে তার অন্তরের দিক দিয়েও অনেক নাপাকি তার দিলের মধ্যে আসতে পারে তার অন্তরের মধ্যে অনেক নাপাকি আসতে পারে এই জন্য ওইটা থেকে বের হওয়ার পরে সে কি করবে বলবে আল্লাহ আমাকে মাফ করে দেন তিন নম্বর জবাব লিখেছেন হরত খালিল আহমদ সাহনান পুরী রহমতুল্লাহ আলী উনি বলেছেন খলিল আহমদ সাহান পুরী রহমতুল্লাহ আলী বলছেন যে আপনি যে সময় এই নাপাকিগুলা আপনার বের হয়ে যায় তখন এটা অনেক বড় নিয়ামত আপনি যদি বলেন আমরা অনেক সময় আসে এগুলো রিয়েলাইজ করি না এগুলা চিন্তাই করি না টয়লেট তো হচ্ছে তো হচ্ছে দশ বছর বিশ বছর গেছে পঞ্চাশ বছর গেছে কিন্তু টয়লেট যাদের হয় না তাদেরকে জিজ্ঞেস করেন কি অবস্থা যদি টয়লেট কয়েকদিন হয় না টয়লেট না হলে মানুষ মারাও যেতে পারে মারাও যেতে পারে এই জন্য আপনার এই কথা বলছিলাম যে টয়লেট যে হইল এই টয়লেট হওয়ার পরে এটা কত বড় একটা নিয়ামত এটা অনেক বড় নিয়ামত এখন এই নিয়ামত পাওয়ার পরে যে আমরা হয়তো শুক্রিয়া আদায় করতে পারি নাই এই নিয়ামতের টয়লেটের ভিতরে তো আমরা কিছু আল্লাহ তালা সুক্রিয় আদায় করতে পারি নাই টয়লেট থেকে বের হওয়ার পরে এই যে শুক্রিয়া যে আদায় করতে পারলাম না নিয়ামতের যে শুক্রিয়া আদায় করতে পারলাম না এই জন্য আল্লাহ কাছে বলা হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন গুফুরা আল্লাহ কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন হাজার খালি আহমদ সাল রহমতুল্লাহ যে আপনার শরীর থেকে যে নাপাকিটা বের হয়ে গেল এই বের হওয়ার কারণে আপনি একটা নিয়ামত পাইলেন কিন্তু এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারেন নাই এই জন্য নিয়ামতের সুক্রিয়া আদায় না করা এটাও গুণা এটাও একরকমের গুণা এই জন্য বের হওয়ার পরে বলেন গুফরানাক অনেক আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আরেকটা জবাব লিখেছেন আল্লামা মগরবি রহমতুল্লাহ আলী লিখেছেন যে যে সময় হজরত আদম আলাই ইসলাম দুনিয়ার মধ্যে সবসময় সবচেয়ে প্রথম এই টয়লেট ইউজ করেছেন তো বুঝতে পারছেন যে এটা এই যে আপনার খাওয়ার যে খাওয়াটা উনি যদি খাইতেন না এই যে জান্নাতের যে ফল গাছের ফলটা খাইতেন না তাইলে তো আর টয়লেটে যাওয়া লাগতো না টয়লেটে যাওয়া লাগতো না এই ফল খাওয়ার কারণেই আজকে দেখা গেছে কি হয়েছে যে আপনার টয়লেটে যাওয়া লাগতেছে এই জন্য হাদতে আদম আলী ইসলাম উনি বলেছিলেন গুফর যে যেহেতু উনি একটা মনে মনে এই শয়তান তাকে অস্বস্তা করেছিল এবং উনি আল্লাহর হুকুমটি বলে গিয়েছিলেন ফাদাসিয়া আদম আদম আ বলে গেছেন যে শয়তানের অস্বস্তার কারণে এক পর্যায়ে উনি কি করছেন এই আপনার এই ফল এই ফলের এই ফলটা খেয়ে ফেলেছিলেন এই গাছের ফলটা খেয়ে ফেলেছিলেন তখন বলছেন এই টয়লেট ইউজ করার পরে গুফরানাকা বলছিলেন যেহেতু আমাদের আদম আলি সাল্লাম উনি বলছিলেন এই জন্য এর ধারাবাহিকতায় আমরা সবাই বলি টয়লেট থেকে বেরোয়ার পরে গুফরানাকা আর হাততে বিন্নুরি রহমতুল্লাহ আলী হাতে হাদ ইউসুফ বিন্নুরি রহমান রহমতুল্লাহ আলী উনি এটার ব্যাখ্যা দিয়েছেন যে মারিফুসোনানের মাঝে যে গুফরানাকা যেটা আহ এটা হইল কারি আহলে আরব অনেক সময় তারা কি কি বলে গুফরা আনাকা বলে গুফরা কুফরা এটা মানে সুক্রিয়াতান শুক্রিয়াতান বলা হয় যে অনেক সময় আছে যে আপনি আল্লাহ তালা আদায় করছেন গুফরানাকা অনেক সময় আরবের মানুষে কি করে গুফরা নাকা এটা শুক্রিয়া আদায় করার জন্য এটা বলে শুক্রিয়া আদায় করার জন্য বলে যেমন গুফরা আনাক লা কুফরা আনাক তো এই জন্য যে আপনি আল্লাহতালার সুক্রিয়া আদায় করছেন যে আল্লাহ যে আপনাকে টয়লেট হওয়ার টয়লেট যে হয়েছে এই জন্য আপনি আল্লাহ তালা শুক্রিয়া দেয় করছেন সব মিলিয়ে আমরা অনেক কথা বললাম যে এটা কেন মুফরানাকে আমরা বলা এরপরে আল্লাহ এই আলহামদুলিল্লাহ হিল্লাদি আধাবা আনিল আদা ও আফানি আলহামদুলিল্লাহ হিল্লাদি আধাবা আনিল আদা ওয়া আফানি এটা এটাও বলা প্রথমে ঘুফরানাকে বলা থেকে বেলা পরে প্রথমে ঘুফরানাকে বলা এরপরে আলহামদুলিল্লাহ ওয়া আফানি হে আল্লাহ আমার গুণাগুলোকে মাফ করে দেন এবং সকল প্রশংসা আল্লাহ তালার যিনি আমার কষ্টদায়ক বস্তু দূর করেছেন এবং আমাকে শান্তি দিয়েছেন আমাকে শান্তি দিয়েছেন এখন আমরা অনেক সময় সেগুলো চিন্তাই করি না যে টয়লেট আপনি যে যে সময় আমরা খানা খাই খানা খাওয়ার পরে খানা খাওয়ার পরে আমরা এই খানাটা খাওয়ার পরে যে সময় এটা হজম হয় প্রথমে আমরা অনেক সময় আসে অনেক রকমের জিনিস খাই অনেক জিনিস খাই আমরা চাউল খাই আমরা গোস্ত খাই আপনার মিট এরপরে মাছ কত রকমের মাছ এরপরে আপনার বিরিয়ানি এরকম আপনার উটের গোস্ত গরুর গোস্ত এরকম আপনার কি আছে কত জিনিস এরপরে কত জিনিস যে আছে। কত রকমের যে ফ্রুট আমরা খাই সুহান আল্লাহ চিন্তা করে না যে এটা পেটে যাওয়ার মধ্যে কি অবস্থা হবে এটা কি অ্যাকশন নিবে এইগুলো এগুলো তো আমরা চিন্তাই করি না আমরা খাইতেই আসি খাইতেই আসি সকাল থেকে নিয়ে বিকাল খাইতে আসি একটার পরে একটা খাইতে আসি রুটি খাইতে আসি ডাল চাউল এরকম গোস্ট এরকম একটার পরে একটা কত রকমের জিনিস আমরা কত রকমের জিনিসগুলো খাইতে আসি কিন্তু এগুলার পরে এগুলা পেটে যাওয়ার পরে কি হবে এগুলো আমরা চিন্তা করি না চিন্তা করি না এখন এই খাওয়ার পরে পেটে যাওয়ার পরে আল্লাহ তালা কুদরতিভাবে অটোমেটিক একটা মেশিন ডেকেছেন অটোমেটিক মেশিন সুহায়ন আল্লাহ যে এই খানাগুলাকে আপনি যে খাইতেই আসেন আমি যে খাইতেই আছি পেটে বলতেছে হে বেকুফ তুমি তো কোনো চিন্তাই করতেছ না তুমি তো শুধু খাইতেই আসো খাইতেই আসো কিন্তু এই পেটে যাওয়ার পরে এই পেটের মধ্যে যে মেশিনটা আছে এই মেশিনে কি করে এটাকে বাঘ বাগ করে বাগ করে সুহায়ন এর মাঝে কিছু অংশের দ্বারা এই খানার মধ্যে কিছু অংশের দ্বারা রক্ত বনে কিছু অংশের দ্বারা গুস্ত বনে কিছু অংশের দ্বারা হাড্ডি হাড্ডির মধ্যে শক্তি হয় কিছু কিছু খানার দ্বারা চুলের মধ্যে চুল গড়ায় আপনার চোখের জুতি বাড়ে সুহান আল্লাহ সুহান আল্লাহ আর কিছু অংশ আছে যেগুলা যেগুলা ছিল এক্সট্রা ছিল যেগুলা কষ্ট যেগুলা আপনার এই কি বলে এটা যেগুলা যেগুলো আপনার অপয়োজনীয় ছিল যেগুলো আপনার ক্ষতিকারক ছিল এই ক্ষতিকারক জিনিস যেটা এটা টলের রাস্তার দিয়ে এটা বের হয়ে আসে কিন্তু এই কাজটা করে কে এই মেশিনে এই মেশিনে আপনার রক্তের ফাংশনে রক্তর দিকে যায় গুস্তের ফাংশনে গুস্তের দিকে যায় হাড্ডির দিকে হাড্ডি হাড্ডির যে দিকে যেটা যাবে হাড্ডি কি করার জন্য শক্তি দেওয়ার জন্য এরকম প্রত্যেকটা তার প্রত্যেকটার সিস্টেমের মধ্যে চলতেছে কুদরতি মেশিন কুদরতি মেশিন এখন এই মেশিনটা আমরা কত টাকা করে দেই এই যে মেশিনটা কাজ করতেছে আমরা কি ডেইলি কোনো পয়সা দেই মান্থলি কোনো পয়সা দেই আল্লাহ আল্লাহ এখন এটার দাম কত এই মেশিনের দাম কত একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন অনেক মানুষের কিডনি ফেল হয় কিডনি ফেল হওয়ার পরে এই আপনার কি করতে হয় ডাক্তাররা বলে যে প্রত্যেক সপ্তাহে আপনি দুইবার আসতে হবে এরকম দুইবার আসতে হবে আপনার দ্বারা রক্তকে আপনার কি করতে হবে এটাকে এটা করার কারণে আপনার রক্তকে আপনার এটাকে এমনভাবে করতে হবে যে রক্তটা মিনিমাম তার একটা লেভেল থাকার জন্য দুইবার ওই রক্তকে পরিষ্কার করতে হবে এখন এটার জন্য কত লাগবে অনেক পয়সা লাগে অনেক পয়সা লাগে হয়তো এই দেশে আমরা বুঝতে পারবো না বাংলাদেশে হইলে যারা এটা করে আপনি জিজ্ঞেস করলে দেখবেন এটা অনেক পয়সা লাগে সেই হিসাবে একটা ফাংশন নষ্ট হওয়ার কারণে একটা কিডনি নষ্ট হওয়ার কারণে কতটা পয়সা যায় কতটুকু পয়সা লাগে মিনিমাম একটা তাকে বাঁচিয়ে রাখার জন্য সেই আমরা এটা কি করতে হবে বুঝতে হবে যে আল্লাহ তালা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত গুলাকে আমরা রিয়েলাইজ করতে হবে রিয়েলাইজ করতে হবে যে আমরা কি কি আমরা কি কি নিয়ামত পেয়েছি এগুলাকে আমরা রিয়েলাইজ করতে হবে অনেক সময় আছে এই যে আপনার রক্তকে পরিষ্কার করার জন্য পরিষ্কার করার জন্য ডায়ালাইসিস করতে হয় এই ডায়ালাইসিসের জন্য পয়সা কেমন যায় এটা আমরা হয়তো অনেক সময় আছে এগুলো চিন্তাই করি নাই কিন্তু যারা আমাদের দেশে অনেক মানুষ আছে এগুলা করতে হয় সে মিনিমাম তার জীবন রক্ষা করার জন্য অনেক মানুষ এগুলো করতে পারে না অনেক মানুষ করতে পারবেও না এত পয়সা তার হয়তো অবস্থা নাই প্রত্যেক সপ্তাহে দুইবার ডায়ালিসিস করা এটা কি সহজ কথা তাইলে একটা কিডনির ফাংশন নষ্ট হওয়ার জন্য যদি এটা হয়ে থাকে আমাদের ভিতরে যে অনেক ফাংশনগুলো আছে আমাদের হাট আছে আমাদের গুর্দা আছে এই দিল আছে এই সবগুলা এরপরে আরও অনেক জিনিস আছে এগুলা সবগুলাকে যে আপনার এই যে হজম শক্তি অনেক সময় আছে আমরা বলি আমাদের দাস্ত হয়ে গেছে আমাদের পেট খারাপ হয়ে গেছে আল্লাহ একবার এই যে এই যে এই জন্য আমরা এটা চিন্তা করা যে আল্লাহ রবুল্লা আলমিন যে আমাদেরকে কী করেছেন যে টয়লেট থেকে বের হওয়ার পরে বলা আলহামদুলিল্লাহ দি আল্লাহ তালার সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ দি আনিল আজাহা ও আফি যিনি আমার থেকে এই কষ্টদায়ক জিনিস এটা দূর করে দিয়েছেন কষ্টদায়ক জিনিস এটা দূর করে দিয়েছেন হ্যাঁ এরপরে ওয়া আফানি এবং আমাকে আফিয়া দান করেছেন একজন মানুষের এরকম একটা ঘটনা আছে আমার যেটা মনে পড়ছে যে একজন বাদশার সাথে একটা ঘটনা ঘটছে যে তার পেশাব বন্ধ হয়ে গেছে তার পেশা পেশাব বন্ধ হয়ে গেছে পেশাব হচ্ছে না তখন আরেকজন আল্লাহওয়ালা ওনার কাছে গেছে এবং উনি বলছেন যে কি করতে হবে যে তুমি তুমি যদি আমাকে আমি দিব কিন্তু তোমার আদা বাচ্চাই আমাকে দিয়ে দিতে হবে অর্ধেক বাচ্চাই আমাকে দিয়ে দিতে হবে তখন ঠিক আছে বলছে যে ঠিক আছে তবুও আমার অর্ধেক বাচ্চাহী দিয়ে দিব তবুও আমার তো পেশাব হওয়ার দরকার পেশাব হওয়ার দরকার উনি দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ তালা তার পেশাবের ব্যবস্থা করে দিয়েছেন এখন পেশাব উনি দোয়া করেছেন আল্লাহ তার পেশাবের পেশাব জারি করে দাও এখন পেশাব জারি হয়েছে আর বন্ধ হয় না পেশাবদারি হইছে আর বন্ধ হয় না উনি আবার ওনার কাছে আসছে বলছে এখন আপনি আমাকে পেশাব তো জারি হয়ে আর বন্ধ হয় না এখন এটাকে বন্ধ করাইয়া দেন তখন বলছেন আপনার বাকি যে আরও অর্ধেক বাচ্চাহী আছে এটা আমাকে দিয়ে দিতে হবে তখন আমি আপনাকে পেশাবটা বন্ধ করাই দেবো বাকি দোয়া করেছেন আল্লাহ তালা তখন তার পেশাবটা বন্ধ হয়েছে তখন দেখেন একদিনের পেশাব জারি করানো আর পেশাব বন্ধ করা এর পিছনই তার পুরা বাচ্চাই দিয়ে দিয়েছে সে বলতেছে যে আমার বাদশাহীতে কেউ আমার পেশাব হওয়া দরকার পেশাব হওয়া দরকার আজকে কি এগুলাকে আমরা চিন্তা করি এগুলাকে চিন্তা করি যে আমি যে অত মজার মজার খানা খাই অত টেস্টি ফুড খাই খাইতেছি তো খাইতেছি কিন্তু এগুলা এই পেটে যাওয়ার পরে এগুলা কিভাবে কাজ হইতেছে কি মেশিনে কাজ করতেছে এগুলা যে আমি যে আমার জীবনটা কিভাবে যাইতেছে আর টয়লেট হওয়ার পরে আমি কি দোয়াটা পরারও কি সুযোগ নাই আমার দোয়াটা পড়ারও কি সুযোগ নাই আল্লাহ এই আমাদের ভিবার যারা আছেন আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে এগুলো অনেক সময় আছে অনেক সময় আছে আপনারা হয়তো মনে করবেন এটা এটা দোয়া দোয়া তো আর সব মানে মনে আসলে কিন্তু প্রত্যেকটা দোয়ার এই যেগুলা যদি আপনি চিন্তা করেন আপনি যদি ধ্যানের সাথে বলেন ডেফিনেটলি আল্লাহ তালে আপনাকে অনেক বড় মর্যাদা দিবে আপনি যদি চিন্তা করেন যে আপনি টয়লেট থেকে বের হওয়ার পরে আল্লাহ তুমি আমাকে এত বড় অত বড় নিয়ামত দিয়েছ তুমি আমার কষ্টদায়ক জিনিস তুমি আমাকে বের করে দিয়েছ আমার তো কোনো শক্তি ছিল না হওয়ার মধ্যে আমার কোনো রকমের কি ছিল না কোনো ডিগ্রি ছিল না বা শক্তি ছিল না কোনো পাওয়ার ছিল না আমাকে করে হে আপনি আল্লাহ আপনার জন্য আপনার কাছে আমি কমা চাই তোমার সমস্ত প্রশংসা যিনি আমার কষ্টদায়ক জিনিসকে হে আল্লাহ তাহলে যে যে আল্লাহ আমার কষ্টদায়ক বস্তুকে বের করে দিলেন ওয়া আফানি আমাকে শান্তি দিলেন এটা যদি আপনি ধ্যানের সাথে বলেন দেওয়ানের সাথে বলেন তাহলে আপনার সম্পর্ক আল্লাহর সাথে মজবুত হবে একটা আছে জবানি বলে দিলাম বিসমিল্লা আল্লাহ কিন্তু এটা 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 বুঝতেই হয়তো আপনি না বলছেন যে আল্লাহ এখানের মধ্যে শয়তান তাকে দুষ্ট শয়তান তাকে দুষ্ট জিন্নাদ তাকে এদের যে আড্ডাখানা খানা হইলো টয়লেট না পাকি তাদের এই জায়গার মধ্যে তাদের আড্ডাখানা এই জায়গার মধ্যে আমি তাদের তাকে তাদের থেকে আমি পানা চাই হ্যাঁ আল্লাহ আপনার কাছে আমি পানা চাই তাদের থেকে তাইলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না জিন্নাত ক্ষতি করতে পারবে না আর হওয়ার পরে আল্লাহ আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন যে চল্লিশ দিনের সিন্নি চল্লিশ দিনের সিন্নি আসলে ভাই চল্লিশ দিনের সিন্নি বলে যেটা হয় এটা কোনো এইরকম কোনো ফিক্স করা ঠিক হবে না সিন্নি করা যাবে আপনি আপনার বাবার জন্য মার জন্য আপনার বুদ্ধে কানার জন্য গরিবদেরকে খাওয়ানো এটা সবের কাজ কিন্তু এরকম কোনো ফিক্স না যে চল্লিশ দিনের দিন সিন্ন করা এটা এটা এরকম ফিক্স করা ঠিক হবে না এটা ঠিক হবে না আপনি আপনি এমনি কোনো উইদাউট ফিক্স ওনি এনি ডে হয়তো আপনি এক বছর পরে এক মাস পরে দুই মাস পরে আপনি যদি চান আপনি কিছু এতিম খানার মধ্যে একটা গরু দিবেন আপনি আপনার নিজের গরিব মানুষদেরকে খানা খাওয়াবেন ওই আপনার মা বাবার জন্য আপনি করতে পারবেন এরকম চল্লিশা এই যেটা আপনি বলছেন এইরকম করা ঠিক হবে না ইনশাআল্লাহ আপনি আশা করি অন্যভাবে আপনারা দিবেন অন্যভাবে দিবেন গরিবদেরকে খাওয়াবেন অবশ্যই এটা অনেক সবের কাজ কিন্তু অনেক সময় আছে আমরা যেভাবে করি চল্লিশের সিন্নি যেটা করি কয়েকটা গরু জব করে মানুষদেরকে এই অ্যানাউন্স করে যেটা করা হয় আমাদের দেশে এটা দুঃখজনক দেখা যায় অনেক মানুষ গরিবরা গরিবদের সাথে খারাপ ব্যবহার করা হয় ধনী যারা এদেরকে সুন্দর ব্যবহার করা হয় চেয়ার টেবিলে বসে খায় আর গরিবদেরকে নিচে পেন্ডালের মাঝে নিচে মাটির মাঝে নিচে বসে খাইতেছে এটা আমার যুক্তি ধরে না আমার যুক্তি ধরে না এটা কিভাবে হবে আরে এটা তো গরিবদের জন্য আপনি করছেন গরিবরা খাওয়াবেন গরিবদেরকে খাওয়াবেন এই জন্য আপনি অবশ্যই এগুলো খেয়াল রাখবেন আমরা এগুলা চল্লিশ দিন ফিক্স করা এটা বেদাত বলা হয়েছে এরকম কোনো ডেইট ঠিক করা চল্লিশ আ বলে ঠিক করা এরকম ঠিক না এরকম ডেট কোনো ফিক্স না আমরা আপনাদের সামনে টয়লেটের মধ্যে ও কি আছে আটটা শূন্যত আমরা বলেছি টয়লেটের মধ্যে ডুকার কটা শূন্যত বলেছি আটটা শূন্যত বলেছি আশা করি আমাদের ভিউয়ার যারা শুনেছেন আগে হয়তো মনে আছে আটটা শূন্যত আমি বলেছি এর মধ্যে এক নম্বর হইলো বাম্পা দিয়ে ডুকা বাম্পা দিয়ে ডুকা আর দুই নম্বর হইলো স্যান্ডেল পায়ের মধ্যে রাখা জি জি আমাদের আমাদের কলার আসেন জি কলার আসালাম আলাইকুম السلام عليكم وعليكم السلام ورحمة الله ربنا آتنا في الدنيا حسنا وفي الآخر ربنا جلمنا أنفسنا وإلا أن تغفر لنا وإنا أن تغفر لنا ونور ما على يا ربنا آتنا في الدنيا ৰানা ফিৰ প্ৰশ্ন কৰিছে এটা হল ৰাম তানা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وان لم আমি আবার বলি আশা করি সবাই শুনছেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا এই জায়গার মধ্যে আসলে আসল وان لم وان কিন্তু নুন এটা সাইলেন্ট নুন এটা পড়া হবে না তাইলে হবে কি وان لم تغفر لنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وان لم تغفر لنا وترحمنا লেনা কো ননন মিনাল খা শিরিনা দলম্না আনফুসানা ও ইল্লামতা কফির লেনা ও তার মিনাল খা শিরিন আমরা আপনাদের সামনে আজকে যে আলোচনাটা করলাম সেই আলোচনা থেকে আটটা সুন্নত বলে দিলাম টলেটের মধ্যে আটটা সুন্নত বাম্পা দিয়ে প্রবেশ করা স্যান্ডেল পায়ের মধ্যে রাখা মাথা ডেকে রাখা চার নম্বর দিলে দিলে স্তক করা পাঁচ নম্বর টিস্যু ব্যবহার করা ছয় নম্বর পানি খরচ করা সাত নম্বর ডান পা দিয়ে বের হওয়া আট নম্বর আগে এবং পরে দোয়া পরা আর পাঁচটার দিকে স্তেঞ্জা করা নিষেধ হয় কিবলার দিকে মুখ করে ইস্তেঞ্জা করা নিষেধ কিবলার দিকে করে স্তেঞ্জা করা নিষেধ আর চন্দ্র এবং সূর্যের দিকে মুখ করে এই নিষেধ প্রবল বাতাসের দিকে মুখ করে ইস্তেঞ্জা করা নিষেধ একেবারে উলঙ্গ হয়ে স্তেঞ্জা করা নিষেধ এই বললাম পাঁচটা জিনিস কিবলার দিকে মুখ করে নিষেধ কিবলার দিকে পিঠ করে চন্দ্র এবং সূর্য সূর্যের দিকে তাকিয়ে চন্দ্র এবং সূর্যের দিকে তাকিয়ে স্তেঞ্জা করা নিষেধ এরপরে আমরা বললাম যে যে প্রবল বাতাসের দিকে মুখ করে এটা এই স্থানজা করা নিষেধ একেবারে উলঙ্গ হয়ে আপনার স্থানজা করা নিষেধ ছয়টা জিনিস নিয়ে টোলেটে যাওয়া নিষেধ ছয়টা জিনিস নিয়ে এক নম্বর আল্লাহর নাম নিয়ে নবীগণের নাম নিয়ে ফ্রিস্তাদের নাম নিয়ে কোরআনের আয়াত নিয়ে টুকরা নিয়ে এবং দোয়া এবং কালাম নিয়ে আল্লাহুল আলমিন আমাদেরকে যেন কবুল করেন আমরা এই যে কথাগুলো বললাম আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আগামী সপ্তাহে আপনারা আমাদের প্রোগ্রাম আহ্বান দেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহিখ